আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় পাঠ ছয় থেকে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ এর জীবনী নিয়ে আলোচনা করব। হযরত উমর ইবনে আব্দুল আজিজের জীবনের যে দিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো তার পরিচয়, তার বাল্যকাল ও শিক্ষা জীবন, গভর্নর পদে নিয়োগ লাভ, জনকল্যাণমূলক কাজ, খলিফা পদ লাভ, হাদিস সংকলনে অবদান, প্রশিক্ষণ ও শিক্ষা প্রচারের ব্যবস্থা, কৃতিত্ব, চরিত্র, ইন্তেকাল। প্রথমে তার পরিচয় নিয়ে আলোচনা করব। যে হযরত উমর ইবনে আব্দুল আজিজ 61 হিজরি সনে উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল আজিজ, মাতা হলেন দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্রী উম্মু আসিম লায়লা। তিনি একজন উমাইয়া খলিফা ছিলেন, তাকে দ্বিতীয় উমর ও ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। শৈশব ও জীবন, শৈশব ও শিক্ষা জীবন। শিশুকাল হতেই তিনি ছিলেন আল্লাহ বিরু ও জ্ঞানতাপস। শিশু বয়সে তিনি পিতার সাথে মিশর গমন করেন এবং সেখানে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি কোরআন ও হাদিসের উচ্চতর জ্ঞান লাভের আশায় মদিনা গমন করেন। তৎকালীন সময়ে মদিনার বিখ্যাত শিক্ষকদের নিকট হতে তিনি জ্ঞানার্জন করেন। তিনি কোরআন, হাদিস, তাফসির ও আরবি সাহিত্যের উপর উচ্চ শিক্ষা গ্রহণ করেন। তিনি উমাইয়া শাসক খলিফা আব্দুল মালিকের কন্যা ফাতিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখানে আমরা যেটুকু পড়ছি তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো যে উমর ইবনে আব্দুল আজিজ কত সালে, হিজরি কত সালে এবং কোন বংশে জন্মগ্রহণ করেন। উত্তর হবে 61 হিজরি উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল আব্দুল আজিজ, তার মাতার নাম ছিল উম্মু আসিম লায়লা। তারপরে গভর্নর পদে নিয়োগ লাভ। খলিফা ওয়ালিদ উমর ইবনে আব্দুল আজিজকে 87 হিজরি সনে মদিনার গভর্নর হিসেবে নিয়োগদান করেন। তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধ সহকারে দায়িত্ব পালন করেন। সুষ্ঠু ও সুন্দরভাবে শাসনকার্য পরিচালনার জন্য তিনি মজলিসের শুরা গঠন করেন। এই মজলিসের শুরার সদস্য ছিলেন 10 জন মুত্তাকি লোক। মুত্তাকি শব্দের অর্থ হল আল্লাহ বিরু। তিনি শাসনকার্যের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে মজলিসের শুরার মতামত গ্রহণ করতেন। শাসক হিসাবে তিনি ছিলেন ন্যায়পরায়ণ। ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে তিনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন বিচারক নিয়োগ করেন। গভর্নর থাকাকালে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। এ কারণে তৎকালীন প্রখ্যাত মনীষী সাইদ ইবনুল মুসাব তাকে মাহদি সুপদ প্রাপ্ত উপাধি দিয়েছিলেন। এখানে মাহদি শব্দের অর্থ কি? মাহদি শব্দের অর্থ হল সুপদ প্রাপ্ত। তাকে গভর্নর পদে নিয়োগ দিয়েছিলেন কে? খলিফা ওয়ালিদ। কত হিজরি সালে? 87 হিজরিতে। তিনি মজলিসের শুরা গঠন করেছিলেন। মজলিসের শুরার সদস্য কতজন ছিলেন? 10 জন। তারপরে জনকল্যাণমূলক কাজ। গভর্নর নির্বাচিত হয় উমর ইবনে আব্দুল আজিজ জনসাধারণের কল্যাণার্থে কাজ শুরু করেন। তিনি মসজিদে নববীর সংস্কার ও সৌন্দর্য বর্ধন করেন। তিনি অসংখ্য বাড়িঘর, পয় প্রণালী ও রাস্তাঘাট নির্মাণ করেন। পিপাসার্থ মানুষের জন্য তিনি অনেক কূপ খনন করেন। মসজিদে নববীর বাগানে একটি ঝর্ণা ও চৌবাচ্চা নির্মাণ করেন। সমগ্র এলাকায় বিশেষ করে মক্কা, মদিনা ও তাইফের মাঝে চলাচলের জন্য সংযোগ সড়ক তৈরি করেন। শুধু জনকল্যাণমূলক কাজ নয়, তিনি জ্ঞানেরও প্রসার ঘটিয়েছেন। তিনি জ্ঞান পিপাসু ছিলেন। গভর্নর থাকাকালে তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি কোরআন, হাদিস ও অন্যান্য কিতাবাদি অধ্যয়ন করতেন।
খলিফা বদলাব। হিজরি 99 সন মোতাবেক 717 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক ইন্তেকাল করলে ওমর ইবনে আব্দুল আজিজ মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন। খলিফা নিযুক্ত হয়ে তিনি পূর্ববর্তী খলিফাদের গৃহীত সকল অন্যায় নীতি বাতিল করে কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। তিনি গণতান্ত্রিক উপায়ে খলিফা নির্বাচনে বিশ্বাসী ছিলেন, তাই তিনি উপস্থিত লোকদের বললেন, হে মানব মণ্ডলী, আমার অনিচ্ছা ও সাধারণ মানুষের মতামত ছাড়া আমাকে খলিফা মনোনীত করা হয়েছে। আমি আপনাদের বাধ্য করছি না, আপনারা যাকে ইচ্ছা খলিফা নির্বাচিত করুন। তার এ ভাষণের সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা বলল, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম, আমরা আপনার খেলাফতের উপর সন্তুষ্ট। অতঃপর তিনি নির্বাচিত রাষ্ট্রপ্রধান হিসাবে শপথ গ্রহণ করেন। খলিফা নিযুক্ত হওয়ার পর প্রাদেশিক গভর্নরদের উদ্দেশ্যে প্রেরিত চিঠিতে তিনি উল্লেখ করলেন, তোমরা আল্লাহকে ভয় করো, তার কিতাব মেনে চলো এবং রাসুলের সুন্নত অনুসরণ করো। উমাইয়া বংশের লোকজন রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাবে রাষ্ট্র জনসাধারণের যে সকল সম্পদ দখল করে রেখেছিল তিনি তা রাষ্ট্রীয় কোষাগারে এবং যথাযথ মালিকের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। এমনকি তার স্বীয় স্ত্রীর সম্পত্তি, উপটৌকন সামগ্রী, গহনা আদি রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মালে জমা দেন। রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে খোলাফায় রাশিদিনের আদর্শ বাস্তবায়ন করেন, বিশেষ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন নীতি অনুসরণ করেন, অনারব মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি সর্বজনীন মানবতাবোধ বোধে উদ্বুদ্ধ হয়ে নিরপেক্ষ শাসন নীতি প্রণয়ন করেন। রাষ্ট্রে সুশান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা বিধানের জন্য পূর্ববর্তী উমাইয়া খলিফাদের সাম্রাজ্যবাদী ও স্বার্থান্বেষী নীতি সম্পূর্ণভাবে বর্জন করেন। রাষ্ট্রে ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, সাম্যের ধারণা ও সকল জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন। এ কারণে তাকে উমাইয়া সাধু বলা হয়। এখানে প্রশ্ন হলো যে তাকে উমাইয়া সাধু বলা হয় কেন, বা কাকে উমাইয়া সাধু বলা হয়? হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে কেন বলা হয়? তিনি রাষ্ট্রে ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, সাম্যের ধারণা ও সকল জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, এই জন্য তাকে উমাইয়া সাধু বলা হয়। তারপরে হাদিস সংকলনে অবদান। ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস হলো হাদিস। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো হারিয়ে যাওয়ার উপক্রম হলে হযরত উমর ইবনে আব্দুল আজিজ খুব চিন্তিত হয়ে পড়েন। হাদিসগুলো সংরক্ষণ ও সংকলনের জন্য তিনি প্রাদেশিক গভর্নরদের নির্দেশ দেন। তিনি তাদের কাছে লেখেন, তোমরা রাসুলের হাদিসের প্রতি দৃষ্টি দাও এবং তা সংগ্রহ সংকলন করো। তারই প্রচেষ্টায় মুসলিম বিশ্বে হাদিস সংকলিত হয়। এরই ধারাবাহিকতায় বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা সহ অন্যান্য হাদিস গ্রন্থ সংকলিত হয়, ফলে হাদিস হারিয়ে যাওয়া ও বিকৃতি হওয়া থেকে রক্ষা পায়। আর এই উমর ইবনে আব্দুল আজিজের সময়টাকে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়। প্রশিক্ষণ ও শিক্ষা প্রচারের ব্যবস্থা। উমর ইবনে আব্দুল আজিজ বিশ্বাস করতেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তিনি গভর্নরদের নিকট প্রেরিত পত্রে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারে বারবার তাগিদ দিতেন। শিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি অনেক প্রশিক্ষক নিয়োগ করেন। শিক্ষকদের জন্য মাথাপিছু মাসিক 100 দিনার ভাতার ব্যবস্থা করেন। তার সময়ে সিন্ধু, আফ্রিকা, স্পেন সহ বিভিন্ন দেশে ইসলাম ও জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে। এরপরে হযরত উমর ইবনে আব্দুল আজিজের কৃতিত্ব। দ্বিতীয় উমর নামে খ্যাত হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্র পরিচালনায় কোরআন, হাদিস ও খোলাফায়ে রাশিদিনের নীতি অনুসরণ করেছিলেন, তাই তাকে চার খলিফার পর ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। এখানে প্রশ্ন যে উমর ইবনে আব্দুল আজিজকে পঞ্চম খলিফা বলা হয় কেন, যে তিনি খোলাফায় রাশিদিনের নীতি অনুসরণ করেছিলেন, এজন্য তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তার আমলে কৃষি ও ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি সাধিত হয়। তিনি মানুষের মাঝে পারস্পরিক
বিরোধ দূর করে সাম্য ও সম্প্রীতি সমাজ গঠন করেন। তার সময়ে জনসাধারণের আর্থিক অবস্থার এত উন্নত ছিল যে যাকাত গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যেত না। তিনি ছিলেন একাধারে ফকি মুস্তাহিদ এবং কুরআন ও হাদিসের হাফিজ। এখানে একটা প্রশ্ন হলো যে কোন খলিফার শাসন আমলে যাকাত গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যেত না। উত্তর হলো যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে। চরিত্র হযরত উমর ইবনে আব্দুল আজিজ ছিলেন আল্লাহর নির্দেশ পালনকারী বিনয়ী ও নম্র প্রকৃতির মানুষ। তার অন্তরে এতই আল্লাহ ভীতি ছিল যে তিনি প্রায় আল্লাহর ভয়ে কাঁপতেন। খলিফা হয়েও তিনি অত্যন্ত সরল সহজ ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে দৈনিক মাত্র 2 দিরহাম ভাতা গ্রহণ করতেন। একজন ন্যায়পরায়ণ শাসক হিসাবে তিনি অন্য ধর্মাবলম্বীদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেন। তার আমলে সকল ধর্মের লোক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করত। তিনি সাম্প্রদায়িক বিপরীতে উদার চিন্তা ধারার মানুষ ছিলেন। তিনি আইলা ও সাইপ্রাসের খ্রিস্টানদের কর কমিয়ে দেন। নাজরানের খ্রিস্টানদের তিনি বিশেষ সুবিধা প্রদান করেন। জ্ঞান চর্চায় অমুসলিম মনীষীদেরও সাহায্য করেছিলেন। তিনি তাদের দ্বারা কয়েকটি গ্রন্থ আরবিতে অনুবাদ করিয়ে তা প্রকাশের ব্যবস্থা করেন। এরপর ইন্তেকাল। এ মনীষী 101 হিজরি মোতাবেক 719 খ্রিস্টাব্দের রজব মাসে মাত্র 40 বছর বয়সে ইন্তেকাল করেন। তার খেলাফত কাল ছিল প্রায় 2.5 বছর। আমরা হযরত উমর ইবনে আব্দুল আজিজের জীবনাদর্শ অনুসরণ করব। তার ধর্মপরায়ণতা, জীবন সাধনা, ন্যায়পরায়ণতা ও অসাম্প্রদায়িক আদর্শ আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। আজকের এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরের পাঠ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।